আজ আমি মুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো। এটা করতে আমাদের লাগছে ট্যাংরা মাছ, সেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। রয়েছে এখানে গোল গোল করে কেটে ভাপানো মুলো, লম্বা লম্বা করে কাটা টমেটো, পেঁয়াজ কুচোনো রয়েছে, এখানে কাঁচা লঙ্কা চিনে রেখেছি, ধনে পাতা কুচোনো রয়েছে। মশলার মধ্যে লাগছে আমাদের গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। চলুন রান্নাটা তাহলে সেরে ফেলা যাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি মুলোগুলো দিয়ে দেবো। মুলোগুলো আমার আগেই ভাপানো রয়েছে। হ্যাঁ, আপনাদের এইভাবেই রান্না করতে হবে। আপনারা ভাববেন ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি, বাবা কাঁচা দিয়ে দিলাম, কাঁচা দিয়ে দেবেন। তো সাঁতলাতে সাঁতলাতে ভাজানো ভাজাও হয়ে যায়। লঙ্কার গুঁড়ো দিলাম, আগে নুন দিয়ে মাছ মাখানো ছিল, অল্প নুন দেবো। আস্তে আস্তে পিঠে পিঠ করবো, কারণ ভাপানো রয়েছে, মুলোগুলো যেন ভেঙে না যায়। মুলো আর মাছ একসাথে মশলা দিয়ে কষানো হবে। একটু সাবধানে হয়ে গেছে, গরম মানগুলো একটু উল্টো পাল্টে দেবো। আস্তে আস্তে মাছটা মশলা দিয়ে ভাজাও হয়ে যাবে। এই দেখি সাবধানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মাছগুলো এখন ফুটবে, ভালো করে আমি ফুটিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। প্রায় হয়ে এসছে, আরেকটু বাকি। ধনে পাতা ছড়িয়ে দিলাম। রেডি আমাদের মুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল।